এগুলো সব বুগাস এরা কেউ এরা অফকোর্স বাড়াতে এরা কেউ দুই চারজন যারা কেউ দলের লোক না তা আমাদের যারা বলছেন তারা কেউ দলের সাথে সম্পৃক্ত না দলের সাথে সম্পৃক্ত না পদ পদবিতে নাই গঠনতন্ত্রে নাই তাহলে তারা কি বলল এটা আমি কি করে নলেজে নেব প্রথমত হইল জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এই দলের রেজিস্ট্রেশন নাম্বার 12 এবং এই দলের পক্ষ থেকে নির্বাচন করা হয়েছে পার্লামেন্টের এবং সেই নির্বাচনে দলের প্রতীক বরাদ্দ দিয়েছেন গোলাম মোহাম্মদ কাদের কাজেই নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী গোলাম মোহাম্মদ কাদের এই দলের চেয়ারম্যান এবং আমি মহাসচিব আমাদের গঠনতন্ত্র প্রত্যেক দলের একটা গঠনতন্ত্র আছে নিয়ম আছে কানুন আছে আমাদের গঠনতন্ত্রে এমন কোথাও ক্লজ নাই যে পার্টির প্রধান পৃষ্ঠপোষক চেয়ারম্যান মহাসচিব বা কাউকে বাদ দিবেন এটা আমাদের গণতন্ত্রে নাই এক নম্বর দুই নম্বর হইল উনি যে বাদ দিয়েছেন এটা এইবার নিয়ে আর তৃতীয়বার এর আগেও দুইবার উনি এরকম বাদ দিয়ে নিজেই চেয়ারম্যান ঘোষণা করেছেন আবার পরবর্তীতে প্রত্যাহার করেছেন যে ওনার ঘোষণাটা ঠিক না কাজে ওনাদের এই বক্তব্যটা আমি পার্টির মহাসচিব হিসাবে আমরা এটা নলেজে নিচ্ছি না এটার কোনো ভিত্তি নাই এটা অগঠনতান্ত্রিক এই ধরনের কোনো ক্ষমতা ওনার নাই এই বিষয়টা আইনের ভাষায় যেটা বলে যে আমরা এটা আমাদের আমলে নিচ্ছি না অবান্তর কথা এগুলি একদম অশিক্ষিত মানুষের মতো অনিয়ম বা গঠনতন্ত্রের বাইরে নিজের ইচ্ছামতো মনের মাধুরী মিশিয়ে যে কোনো ব্যক্তি কথা বলতেই পারে এগুলি কথার কোনো ভিত্তি নাই গঠনতন্ত্র নিজেই এই ধরনের কথা বলার কোনো তাদের সুযোগ নাই আমি একটাই বলেছি তাদের এই কথার মধ্যে এই সিদ্ধান্ত নিয়ে আমাদের মধ্যে কোনো রকম প্রতিক্রিয়া নাই কারণ এটা আমরা আমলে নিচ্ছি না বেগম রোশন এরশাদ উনি আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের স্ত্রী ওনাকে শ্রদ্ধা করি সেই শ্রদ্ধার কারণে ওনাকে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক করা হয় প্রধান পৃষ্ঠপোষকের দলীয় সিদ্ধান্তের বিষয়ে কোনো রকম ক্ষমতা নাই কোনো রকম সুযোগ নাই অলংকারিক পদ কাজে অলংকারিক পদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে আমরা মনে করি না কেউ যদি বলে বিএনপির একজন কর্মী এসে বলে যে বিএনপির চেয়ারম্যানকে অব্যাহতি দেওয়া হয়েছে আওয়ামী লীগের একজন সাবেক নেতা যদি বলে যে আওয়ামী লীগের সভানেত্রীকে অব্যাহতি দেওয়া হয়েছে তাহলে কি এটা হলো তা আমাদের যারা বলছেন তারা কেউ দলের সাথে সম্পৃক্ত না দলের সাথে সম্পৃক্ত না পদ পদবিতে নাই গঠনতন্ত্রে নাই তাহলে তারা কি বললো এটা আমি কি করে নলেজে নেব না না উনি তো প্রধান পৃষ্ঠপোষক বলার সুযোগ নাই আমি তো একটাই কথা বললাম উনি আমাদের দলের প্রধান পৃষ্ঠপোষক ওনার দলের গঠনতন্ত্র নিয়ে দলের কোনো এক্সিকিউটিভ বিষয়ে ওনার বলার কোনো সুযোগ নাই ওনারা দলের কেউ না ওনারা কি বললো এটা আমি আবারও বলছি নলেজে আমরা নিচ্ছি না আমার দলের বরাডুবি কিনা আমাদের দলের মিটিং ডাকবো প্রেসিডেন্ট মিটিং ডাকবো এক্সিকিউটিভ আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটি মিটিং ডাকবো আমরা সেইখানে বিশ্লেষণ করবো এটা কোনো মতামত না কেন তাদের এইটা কোনো রাইট নেই তাদের কোনো এই ধরনের কথা বলার কিছু করার অধিকার নাই না আমাদের করণীয় তখনকার অবস্থা দেখে আমরা করবো এখন আমাকে একজন হুমকি দিল দূর থেকে এটা আমি নলেজে নেওয়ার দরকার নাই রাস্তার একজন লোক বললো যে আমাকে বহিষ্কার করে দিল আমি এটা নলেজে নিব যদি আমার সামনে এসে বলতে পারে বৈশাখ করতে পারে তো তখন আমি দেখব যখনকার তখনকারটা আমি ফেস করব এটা অ্যাডভান্স তো কী হবে বলা যায় না আমি আবারও বলছি যে যারা মিটিং করছেন আমাদেরকে অভ্যর্থী কথা বলছেন তারা এই দলের কেউ না তাদের কথা আমাদের কানে ঢুকে নাই তাদের এই সিদ্ধান্তের সাথে আমাদের কোনো রকম সম্পর্ক নাই এটা যারা বলছে তারা দেখো আমাদের অংশ বলতে আপনার সাংবাদিক মানুষ আপনারা আমাদের অংশটা বললেন কী হবে আমি তো এটা বললাম কোনো আপত্তিকর কথা এটা অংশ তো জাতীয় পার্টির জি এম কাদের নেতৃত্বে আবারও বলছি 41 জন প্রেসিডেন্ট মেম্বার এর মধ্যে দুজনকে অভ্যর্থ দেওয়া হয়েছে 39 জন মেম্বার আছে এক্সিকিউটিভ কমিটির মেম্বার 299 জন 77টা জেলা সমস্ত উপজেলা পৌরসভা সিটি কমিশন আমাদের কমিটি আছে একটি লোকও আমাদের এগেনস্টে নাই কাজে আপনি এই যে অংশ বলছেন আমি খুব দুঃখ পেলাম এটা বলা যৌক্তিক না এটা তো আমি অলরেডি বলছি যে 600 মধ্যে আমি বলছি যে গবেষণা করতে হবে আমার দলের ক্যান্ডিডেট ছিল উত্তরাতে সেই উত্তরে আমি ওই যে যিনি বলছেন 600 কথা
তিনি তখন নির্বাচনের সময় কমিটিতে ছিলেন, এজেন্ট দেওয়ার মতো পার্টি কর্মী পাই নাই, আর 600 লোক আসলো সব বিহারি ক্যাম্পের, মাত্র 4-5 জনের ছিলেন, বাকি সব আপনারা ওই দিন ছবি আছে, ছবি দেখে দেখেন অ্যাড্রেস সাংবাদিক জিজ্ঞাসা করছে যে কোথায় আসছেন, বলে মোহাম্মদপুর, কোথায় আসছেন মোহাম্মদপুর, সব বিহারি ক্যাম্পের, এগুলো সব বুগাস, এরা কেউ, এরা অফকোর্স বারাটি, এরা কেউ দু চারজন ছাড়া কেউ দলের লোক না,